বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ও দ্বিতীয় সুন্দর দেশ কানাডা। আজকের ভিডিও মাধ্যমে জানতে পারবেন কানাডার ভিসা ক্যাটাগরি, সরকারিভাবে কানাডা যাওয়ার উপায়, কানাডা ভিসা আবেদন ফর্ম পূরণ করার নিয়ম, কানাডা ভিসার খরচ ও সময়, কানাডা স্টুডেন্ট ভিসা, কানাডা ওয়ার্ক ভিসা, কানাডা ভিসা প্রসেসিং এজেন্সি ইন বাংলাদেশ সম্পর্কে। অনেকেই সেই স্বপ্নের দেশে যেতে চান ভ্রমণের জন্য, শিক্ষার জন্য কিংবা কাজের জন্য। তাই আজকে জানব সরকারিভাবে কানাডা যাওয়ার উপায় ও আবেদন করার নিয়ম সম্পর্কে। উত্তর আমেরিকায় অবস্থিত বিশ্বের দ্বিতীয় সুন্দর দেশ কানাডা। এদেশের আছে 10টি প্রদেশ ও 3টি অঞ্চল। এর তিন পাশে রয়েছে পৃথিবীর বড় মহাসাগরগুলো, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর ও উত্তর আর্কটিক মহাসাগর। এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র। সরকারিভাবে কানাডা যাওয়ার উপায়। সরকারিভাবে কানাডা যেতে হলে আপনার IELTS করতে হবে এবং সর্বনিম্ন 6 স্কোর থাকতে হবে। ভ্রমণের জন্য কানাডার সরকারি ইলেকট্রিক ট্রাভেল অথরাইজেশন সংগ্রহ করতে হয়। কাজের ভিসার জন্য কোনো নিযোগকারী প্রতিষ্ঠানে আবেদন করে চাকরি নিতে হবে। এরপর কানাডার কর্মসংস্থান প্রকল্পে কানাডা ভিসা আবেদন ফর্ম পূরণ করে আবেদন করতে হবে। কানাডায় যেতে এক এক ধরনের ভিসার জন্য এক এক রকম খরচ হবে। যেমন ট্যুরিস্ট ভিসায় কানাডা যেতে প্রায় 3-4 লক্ষ টাকা খরচ হবে। ট্যুরিস্ট ভিসা বিভিন্ন মেয়াদী হয়। সাধারণত 3 মাস 6 মাস মেয়াদী ট্যুরিস্ট ভিসায় কানাডায় যাওয়া যায়। এর জন্য খরচের সামান্য তারতম্য হতে পারে। স্টুডেন্ট ভিসায় কানাডা যেতে প্রায় 5 লক্ষ টাকা খরচ হবে। ওয়ার্ক পারমিট ভিসায় কাজের জন্য যেতে প্রায় 7 লক্ষ টাকা খরচ হবে এবং 10 লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স দেখাতে হবে। কৃষি ভিসায় কানাডা যেতে প্রায় 5-8 লক্ষ টাকা খরচ হবে। এভাবে বিভিন্ন ভিসার জন্য প্রসেসিং সময় ও খরচ কম বেশি হতে পারে। কানাডা ভিসা আবেদন ফর্ম 2023-এর আবেদন সম্পূর্ণ করার পর ভিসা প্রসেসিং হতে প্রায় 72 ঘণ্টা সময় লাগতে পারে। তবে সম্পূর্ণ প্রক্রিয়াকরণ শেষ করে ভিসা গ্রান্টেড হতে কয়েক সপ্তাহ সময় নিতে পারে। কানাডা কৃষি ভিসা। কানাডায় কৃষক শ্রেণীর মানুষের সংখ্যা খুবই কম। তাই আপনার যদি কৃষি কাজে অভিজ্ঞতা থাকে তাহলে কানাডাই হতে পারে আপনার স্বপ্নের দেশ। সেখানে কৃষিকাজ করে উপার্জনের হার অনেক বেশি। কানাডা ওয়ার্ক পারমিট ভিসা। প্রতি বছর প্রায় 3,000 মানুষ ওয়ার্ক ভিসায় কানাডায় যায়। এর জন্য কোনো নিযোগকারী প্রতিষ্ঠান বা কোনো নিযোগকর্তার সাহায্য নিলে সঠিকভাবে প্রসেসিং হবে। এছাড়াও ওয়ার্ক পারমিট ভিসা পেতে আপনার যা যা লাগবে তা হল শিক্ষাগত যোগ্যতা, HSC পাস হতে হবে এবং রেজাল্ট 4 হলে ভালো হয়, ইংরেজিতে দক্ষতা থাকতে হবে, IELTS করা থাকলে স্কোর ভালো লাগবে, আপনার নির্ধারিত কাজের উপর কমপক্ষে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, ব্যাংক লেনদেনের স্টেটমেন্ট লাগবে। কানাডায় ওয়ার্ক পারমিট ভিসায় প্রায় 7 লক্ষ টাকা খরচ হবে। কানাডা স্টুডেন্ট ভিসা। কানাডার উন্নত শিক্ষা ব্যবস্থার কারণে বিভিন্ন দেশের বহু শিক্ষার্থী প্রতিবছর কানাডার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এডমিশন নেয়। উন্নত শিক্ষার পাশাপাশি কাজের সুবিধা থাকায় নিম্ন আয়ের ও মধ্যম আয়ের দেশগুলো থেকে অনেকেই কানাডায় স্টুডেন্ট ভিসায় যায়।